মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালের স্টার্টিংটা না বেশ ফ্রেশভাবে হয়েছে, বেশ ফ্রেশ লাগছে, তাড়াতাড়ি উঠছি। দুদিন ধরে চেষ্টা করছি যে মানে 8টা বেজে যাচ্ছিলো, সেটা এখন আর হচ্ছে না, 7টার মধ্যে চেষ্টা করছি ওঠার। আর এখন এখানে বসে আমি নুন চিনির জল খাচ্ছি। বলতে পারো এটা আমার এখন মর্নিং রুটিনে নতুন অ্যাড হয়েছে, কারণ প্রেশারটা খুব ফ্লাকচুয়েট করছিলো, তো ওই সকালবেলা নুন চিনির জলটা এখন রোজ খাচ্ছে, যেটা না একটু ফলদায়কও। আর আজকে সকালে উঠে একটুকে মানে ঠেলে ঠেলে ঘুম থেকে তুলে ছাদে পাঠিয়েছিলাম, যা একটুখানি হাঁটা 5 মিনিট হোক 10 মিনিট হোক, হাঁটলে মানে শরীরটা একটুটা ফিট থাকে আর একটা হ্যাবিটও হবে আস্তে আস্তে। তারপরে না হয় বাইরে হাঁটতে বেরোবো, আগে একটু বাড়িতে হাঁটাটা প্র্যাকটিস করুক। তো আর আশা করছি তোমাদের আজকে দিনটা সবার খুব ভালোভাবে কাটবে। আমাদের অলরেডি শুরু হয়ে গেছে দিন, তোমাদেরও সবার ভালোভাবেই কাটবে। তো চলো আমাদের দিনটা কীরকম করে কাটবে সেটা তোমার সাথে ডেফিনেটলি শেয়ার করবো। উইথাউট এনি ফার্দার অ্যাডু আজকে দিনটাকে চলো এখান থেকেই স্টার্ট। বলতে বলতে একজন হেঁটে চলে এসছে। হেঁটেছো তো? এত তাড়াতাড়ি চলে এলে তুমি 5-10 মিনিট? এই যে এইটা ওর একটা না মানে হেভি সমস্যা, ওর ঘুম থেকে মানে চোখ খোলার সাথে সাথে ওর খিদে পেয়ে যায়। ঠিক আছে, দুধ কর্নফ্লেক্স খাবে তাই তো? চলো। তো কালকে কাজ থেকে ফেরার সময় আমার কিছু রিপোর্ট করতে দেওয়া ছিল, সেগুলো নিয়ে এসেছিলাম, বাট বাড়িতে এসে তাতে চেক করে দেখলাম যে একটা রিপোর্ট মানে এক্স-রে রিপোর্টটাই মিসিং। তো আজকে আবার সকালে যাচ্ছি, কারণ কালকে তো রাত্রিবেলা বন্ধ হয়ে গেছিলো যখন এসেছি। তো আবার আজকে সকালে যাচ্ছি রিপোর্টটা কালেক্ট করতে, বিকজ রিপোর্টটা ছাড়া তো হবে না। তো দেখি এখন ওরা কী বলে, কারণ অলরেডি ওরা স্লিপে ডেলিভার লিখে দিয়েছে, তারপরে মিসিং। তো হোপ দেখ পাওয়া যাবে। সো ফাইনালি রিপোর্টগুলো পেয়ে গেছি, কালকে রাতে চেক করে দেখলাম যে এক্স-রে রিপোর্টটা নেই, ওই কারণে আবার সকালে গেলাম আজকে। তা না হলে আবার প্রবলেম হয়ে যেত, আজকে যেহেতু অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে আমার। তো যাই হোক পাওয়া গেছে। কলেজ থেকে এসে দুপুরে ঘুমটা না এত পুরো সলিড হয়েছে, না হলে আমি আজকে পুরো পাগল হয়ে যেতাম এত। ওয়েল 9:30-এর মধ্যে ভিডিও পুরো এডিট করে ছেড়ে দিলাম, এখনও আপলোডে বসাইনি। এখন ফাইনাল দেখলাম যে ভিডিওটা কীরকম কী হয়েছে। আর এখানে একজন এসে বসে আজকেও ভুল বলেছে, কত বলেছে সাবস্ক্রাইবার বলো? হ্যাঁ আজকে আবার বেশি বলেছে, কমের জায়গায় ঠিক আছে বেশিটা তাও চলবে, কিছুতেই দেখে ভুল ভাল বলে। আর এখন বলছে ওর সাথে হয়তো তুমি যে যাবে যেতে পারো তুমি, না যদি ও যায় যে নিতে তুমি ও গেলে যেতে পারো। ঠিক আছে চলো, এবার আমি বাকি কাজগুলো সারি। ওয়েল কয়েকদিন ধরে এখন ঠিকঠাক টাইমে ব্রেকফাস্ট হচ্ছে, আগের মতো লেট হচ্ছে না, বসে পড়েছি এখানে খেতে। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আজকে ব্রাউন ব্রেড রয়েছে 3টে, স্টু রয়েছে, আর কালকে যে মিষ্টি এনেছিলাম রাতে খাইনি সেই মিষ্টিটা, তো সকালে ব্রেকফাস্টের সাথে। ওয়েল এখন আবার একটুখানি বেরোচ্ছি, রান্নার বাসে রান্না বান্না করে দিয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি হচ্ছে প্র্যাকটিকাম খাতাটাকে বাইন্ডিং করাতে দিতে, কারণ অনেকে বলছে 2 দিন লাগছে, কারোর আবার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, তো আমি রিক্সটা নিতে চাইছি না যে কদিন লাগবে। তো চলো যাওয়া যাক। ঠিক আছে। ওয়েল দুটো কাজ নিয়ে বেরিয়েছিলাম, দুটো কাজ হলো না, একটা কাজই হলো। ভেবেছিলাম একটু বুটিকে যাব, যেখান থেকে ব্লাউজ বানাই সেগুলো নিয়ে আসবো, বানাতে দিয়েছিলাম, সে কবে আনা হয়নি আমার, কিন্তু এখন বললো যে হয়েছে কি না সে বলতে পারছে না। বললাম ঠিক আছে পরে, আধ ঘন্টা পর জানাবে, আমি আধ ঘন্টা কোথায় থাকবো, বাড়ি যাই পরে আবার আসবো। এবার ছাদে এসছি, জামা কাপড়গুলো মেলে নেব।
ওয়েল খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে না ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার চলে এলাম। এখন ছাদের ঘরে হাঁটাহাঁটি করছি, আর টিটু আর মা দুজন মিলে বেরিয়েও গেছে। ডাক্তারের কাছে বলেছিলাম আজ একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আর এইটা ওরকম নাগাদ আছে, তো যে নিতে যেতেও অনেকটা টাইম লাগবে, তো ওরা বেরিয়েও গেছে। বেসিক্যালি আজকে অপারেশনের আগে যে বসে কথাবার্তা হয় সেটাই হবে, সেই রিলেটেড কথাবার্তা হবে। সে যাই হোক, সেটা কী হবে না হবে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। আর আমি এসেছি ছাদের ঘরে একটু হাঁটাহাঁটি করতে, কারণ খাওয়ার পরেই না আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যায়, আর খেয়ে উঠেই না শুতে নেই বলে, সেই জন্য আমি একটুখানি নিচে তো থাকলে আমি শুয়ে পড়বই, এই জন্য ছাদের ঘরে এসেছি, যাতে এখানে কোনোভাবে শোয়ার কোনো ব্যবস্থা নেই, আমাকে হাঁটতেই হবে। তাই একটুখানি হেঁটে নিয়ে তারপরে গিয়ে নিচে গিয়ে ভাবছি একটুখানি পড়তে বসবো, বা কিছু টুকটাক কাজ আছে যেটা সকালে হয়নি। সকালে না, আজকে মানে অনেকগুলো কাজ ছিল আমার, কিন্তু সবকটা আমি সেরে উঠতে পারিনি। একটা কাজ সেরেছি, আর একটা কাজ যেটা ব্লাউজটা বানানোর ছিল, তো ওটা বানানো হয়নি, আমাকে ফোন করে জানিয়েছে। আর এখানে হর্নের আওয়াজ, আমি প্রচণ্ড ইরিটেট হয়ে যায় হর্নের আওয়াজে। তো যাই হোক, তো সেটাও হয়নি, ওটা নেক্সট উইক দেবে বলেছে। আর একটা কাজ আছে সেটা বিকেলে সারবো, আর টুকটাক কিছু কাজ আছে সেটা ভাবছি একটু হেঁটে নিয়ে তারপরে গিয়ে করছি। চলো। I'll never tell, never tell, just trust that I'll keep it locked in a cell. Never revealing, no secrets you're keeping, these promises strong as a spell. I'll never tell, yeah I like you, that's for sure. কী ওষুধ খাচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যাই খাচ্ছি না কেন মানে খাওয়ারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে, এটুকু আমি বুঝতে পারছি। মানে কী খিদে পায় এখন, মানে একটুখানি খাচ্ছি আর তার কিছুক্ষণ পরপরই খিদে পাচ্ছে, সারাক্ষণ শুধু এখন আমার মুখ চলছে, এটাই এখন হচ্ছে। আর একটা জিনিস তোমাদের এখান দিয়ে দেখাই, এইটা তোমাদের সবার আই থিঙ্ক মনে আছে, এটা আমরা কিনেছিলাম হচ্ছে হস্তশিল্প মেলা থেকে। এই যে এই উডেন একটা টবের মতন যে জিনিসটা রয়েছে, এটাকে মা আজকে দেখছি রান্নাঘরে লাগিয়ে দিয়েছে। আর যেই গাছটা আমার ঘরে রয়েছে টার্টেল ভাইন, ওই গাছটাই এটার মধ্যে এরকম ছোটো ছোটো করে পুঁতে দিয়েছিল। দেখো, কালকে ব্লগ দেখে থাকলে তোমরা জানো আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের সাথে রিগার্ডিং আমার অপারেশন। সো আজকেও গেছিলাম অ্যাপয়েন্টমেন্টটা নিতে, বাট আলটিমেটলি ডেটটা ডিসাইড হয়নি, বিকজ ডক্টর আরও কিছু টেস্ট দিয়েছেন। আমার যেমন ব্লাড গ্রুপটা কোনো দিনই করা হয়নি, তো অপারেশনের সময় ব্লাড গ্রুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ওটা করা হয়নি বলে ওইটা দিয়েছে। আর সাথে যেটা রুটিন টেস্ট মানে আরটিপিসিআর, এখন তো অ্যাডমিশন যে কোনো হসপিটালাইজেশনের আগেই আরটিপিসিআর করতে হয়। আর লাস্টলি মনে হয় একটা কী টেস্ট দিয়েছে ওটা মনে পড়ছে না। এর জন্য এখানে বসে রাত্রিবেলা ডিনার করার পরেও একটা কী খাচ্ছে, আমি যেটা না কী না মানে অ্যাকচুয়ালি এটা ব্রাউনি খাচ্ছে, এনার্জি লাগছে যে ব্রাউনি, তো ওটাই খাচ্ছে একটু মানে একটুখানি না, এটা আমি দেখাচ্ছি, এই এতটা ছিল, এই এখন আর নেই, এখন এই ভাজ করে আমি একটুখানি খেয়েছি, না একটুখানি খেয়েছি। যাই হোক, আজকে সন্ধ্যের পর থেকে সেভাবে আমি আর ব্লগ করিনি, যাই হোক বুঝতেই পারছো সব কিছু তোমরা। আজকের ভিডিওটাকে এখানে শেষ করে দেবো, কারণ আর এবার আমরা ঘুমিয়েই পড়বো, এডিটও তারপরে করবো, মানে এখনও ঘুমাবো না, এডিট করে তারপরে শোবো, তারপরে আবার কালকে যেরকম যা হবে দেখতেই পারবে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু আজকের ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিওটা চলো, আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। তোমাদের আজকের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো। Stay happy, stay healthy and always stay positive. Bye bye.